সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি থার্ড ইয়ারের সাথে নন প্যারামেট্রিক টেস্টের উপর একটা ক্লাস নিব, তো আশা করছি তোমরা সাথেই থাকবে। তো আমরা চলে যাই আসলে আমাদের ক্লাসে। শেয়ার দিয়ে দিচ্ছি তোমাদের পেজটা। দেখো, আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি সেগুলো ছিল আমাদের প্যারামেট্রিক টেস্ট, তাই না? প্যারামেট্রিক টেস্ট এবং নন প্যারামেট্রিক টেস্ট এই দুইটা আমরা তখন যখন কথা বলেছিলাম সেই সময়েও আমরা মেনশন করেছি অ্যাকচুয়ালি প্যারামেট্রিক টেস্ট বলতে কী বোঝায় এবং নন প্যারামেট্রিক টেস্ট বলতে কী বুঝে। তারপরও আমরা একটু আবার রিকল করার চেষ্টা করি। সেটা হচ্ছে, এ প্যারামেট্রিক টেস্ট ইজ নোন এ টেস্ট হুজ মডেল ইজ স্পেসিফাই সার্টেন কন্ডিশন অ্যাবাউট দ্য প্যারামিটার অফ দ্য পপুলেশন ফ্রম হুইচ দ্য স্যাম্পলস আর ড্রন। তার মানে হচ্ছে যে আমরা প্যারামেট্রিক টেস্টের কথা আগেও বলেছিলাম যে এটা হচ্ছে এমন একটা টেস্ট যেখানে আমাদের স্যাম্পলগুলো যে পপুলেশন থেকে নেওয়া হয়েছে সেই পপুলেশনের ডিস্ট্রিবিউশন সম্পর্কে বা আমার সেই মডেল সম্পর্কে বা সেই মডেলের যে সার্টেন কন্ডিশনগুলো আছে সেগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি আমাদের জানা থাকে, তাই না? তো এটাকে দেখো, দ্যাট ইজ এ প্যারামেট্রিক টেস্ট স্পেসিফাই এ ডিস্ট্রিবিউশন অফ দ্য পপুলেশন ফ্রম হুইচ দ্য স্যাম্পলস আর ড্রন। তার মানে হচ্ছে যে আমরা যেই স্যাম্পলগুলো একটা পপুলেশন থেকে ড্র করেছি সেই পপুলেশনের ডিস্ট্রিবিউশনটা স্পেসিফাই করা থাকবে যেই টেস্টে, সেই টেস্টটাকে আমরা বলছি প্যারামেট্রিক টেস্ট। আমরা যদি একটা এক্সাম্পল দেই, যে যেমন ধরো আমরা যখন একটা টি টেস্ট বা জেড টেস্ট করি সেইখানে কিন্তু আমরা হাইপোথিসিসে ধরে নেই যে আমাদের মিউ ইজ ইকুয়াল টু সামথিং, মিউ ইজ ইকুয়াল টু ধরো 30 ইয়ার্স। হ্যাঁ, তার মানে হচ্ছে, এবং সেখানে আমাদের কিছু অ্যাজাম্পশন তো অবশ্যই থাকে, সেটা হচ্ছে আমার স্যাম্পলটা র্যান্ডমলি ড্র করা, তারপরে পপুলেশনটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, এরকম কিছু বিষয় আমরা আগের ক্লাসগুলোতে বলেছি। তার মানে এখানে দেখো আমরা একটা মিউ কি প্যারামিটার, তার মানে প্যারামিটারকে আমরা স্পেসিফাই করি। আবার যখন আমরা সিগমা স্কোয়ার টেস্ট করি সেখানেও আমরা একটা একটা প্যারামিটারকে স্পেসিফাই করার চেষ্টা করি বা স্পেসিফাই করি। অর্থাৎ আমরা যেই স্যাম্পলটা ড্র করেছি সেই স্যাম্পলের মিনটা, প্যারামিটারটা, এটা কিনা আমরা জানতে চাই। অথবা আমরা যদি এইভাবে ভ্যারিয়েন্স টেস্টের কথা বলি, যে আমরা যেই পপুলেশন থেকে স্যাম্পলটা ড্র করেছি সেই পপুলেশনের ভ্যারিয়েন্সটা এটা কিনা। তো এগুলো কি সিগমা স্কোয়ার, মিউ, এগুলো কি প্যারামিটার? তাহলে আমার বুঝতে হবে যে এখানে আমার প্যারামিটারটা স্পেসিফাই করা থাকে যেই টেস্টের টেস্টে, সেটাকে আমরা বলছিলাম প্যারামেট্রিক টেস্ট। আর তার মানে হচ্ছে এই এই যে ডিস্ট্রিবিউশন, এই যে টেস্টটা, সেই ডিস্ট্রিবিউশনে কিন্তু আমরা ওই পপুলেশনের ডিস্ট্রিবিউশনটা আমরা জানি, ঠিক আছে? কোন কোন পপুলেশন থেকে নেওয়া হয়েছে তার ডিস্ট্রিবিউশনটা আমরা আসলে জানি। আর নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে দেখো, এটা এমন একটা টেস্ট দ্যাট ডাজ নট ডিপেন্ড অন এ পার্টিকুলার ফর্ম অফ দ্য বেসিক পপুলেশন ফ্রম হুইচ দ্য স্যাম্পলস আর ড্রন। তার মানে এই নন প্যারামেট্রিক টেস্ট হচ্ছে এমন একটা টেস্ট যেখানে তোমার একটা যে পপুলেশন সেই পপুলেশনের পার্টিকুলার ফর্মের উপর ডিপেন্ড করে না। তার মানে আমার সিম্পল কথায় যদি আমরা বলি বা আমরা এই ইয়েটাতেও যাই, দ্যাট ইজ নন প্যারামেট্রিক টেস্ট ডাজ নট মেক এনি অ্যাজাম্পশন রিগার্ডিং দ্য ফর্ম অফ দ্য পপুলেশন ফ্রম হুইচ দ্য স্যাম্পলস আর ড্রন। তার মানে যে আমরা যেই পপুলেশন থেকে স্যাম্পলটা ড্র করেছি সেই পপুলেশন সম্পর্কে আমাদের কোনো অ্যাজাম্পশন থাকে না, অর্থাৎ কোনো ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমার যদি জানা না থাকে তখন আমরা যেই টেস্টটা করি সেটাকে আমরা বলছি নন প্যারামেট্রিক টেস্ট। এটাকে কিন্তু ডিস্ট্রিবিউশন ফ্রি ম্যাথডও বলা হয়, কারণ এখানে আমাদের যে পপুলেশন সেই পপুলেশনের ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমাদের আসলে কোনো অ্যাজাম্পশন আমরা পাই না। তার কারণে এই নন প্যারামেট্রিক টেস্টটাকে ডিস্ট্রিবিউশন ফ্রি ম্যাথডও বলে, ঠিক আছে? এখন দেখো, অ্যাজাম্পশন অ্যাসোসিয়েটেড উইথ নন প্যারামেট্রিক টেস্ট, তাহলে কী কী অ্যাজাম্পশনগুলো আসে যে নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে? তোমরা কিন্তু প্যারামেট্রিক টেস্টের অ্যাজাম্পশনগুলো জানো। নন প্যারামেট্রিক টেস্টের অ্যাজাম্পশনগুলো স্যাম্পলস অবজারভেশন আর ইন্ডিপেন্ডেন্ট,
স্যাম্পলে যে অবজারভেশনগুলো সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থাকবে। ভ্যারিয়েবল আন্ডার স্টাডি ইজ কন্টিনিউয়াস, তাহলে যে ভ্যারিয়েবলগুলো হবে যেগুলো নিয়ে আমরা স্টাডি করব সেগুলো হবে কন্টিনিউয়াস। প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ইজ কন্টিনিউয়াস, এবং আমাদের যে পিডিএফটা থাকবে সেই পিডিএফটাও কিরকম থাকবে, কন্টিনিউয়াস, এবং লোয়ার অর্ডার মোমেন্ট এক্সিস্ট, তাহলে এই যে লোয়ার অর্ডার মোমেন্টটাও এক্সিস্ট করবে। এই চারটা কন্ডিশন আমাদের নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন ধরে নিব, ঠিক আছে। এবারে চলো আমরা এর কিছু ম্যারিটস ডিম্যারিটসটা দেখে আসি, অর্থাৎ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেগুলো সেগুলো আমি একটু আলোচনা করি। নন প্যারামেট্রিক মেথড আর রিডলি কম্প্রিহেন্সিবল, ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু অ্যাপ্লাই, অ্যান্ড ডু নট রিকোয়ার কমপ্লিকেটেড স্যাম্পল থিওরি, খুব সহজ, এটা সহজেই বোধগম্য, খুবই সহজ এবং ইজি টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশনটাও ইজি, এবং এটার জন্য কোনো কমপ্লিকেটেড স্যাম্পল থিওরিটার দরকার হয় না। নন প্যারামেট্রিক টেকনিক উইল অ্যাপ্লাই দ্য ডাটা হুইচ আর মেয়ার ক্লাসিফিকেশান, দ্যাট মিন্স হুইচ আর মেজার্ড ইন নমিনাল স্কেল, তার মানে যখন আমাদের আমরা অ্যাপ্লাই করব কখন, এটা যখন আমার নমিনাল স্কেল থাকবে তখন এটা আমাদের মেজার করাটা, তখনও আমরা এটা মেজার করতে পারবো। যেখানে হোয়াইল নন প্যারামেট্রিক মেথড এক্সিস্ট টু ডিল উইথ সাচ ডাটা, নন প্যারামেট্রিক টেস্ট আর ফাউন্ড টু বি অ্যাপ্লিকেশন ইন সাইকোমেট্রিক, সোশিওলজি অ্যান্ড এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। তার মানে আমরা যে কথাটা একটু আগে বললাম যে নন প্যারামেট্রিকটা যখন আমরা ইউজ, আমরা কখন ইউজ করছি, যখন নাকি আমাদের নমিনাল ডাটাগুলো থাকছে সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি। সুতরাং এখানে দেখো আমাদের যে আরও কোথায় কোথায় আমরা ইউজ করছি নন প্যারামেট্রিক টেস্টটা, সাইকোমেট্রিক, সোশিওলজি, যেটা সামাজিক, যেখানে বিভিন্ন ডাটাগুলো নমিনাল ডাটাগুলো থাকে সেখানে আমরা ইউজ করতে পারি। এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও আমাদের অনেক নমিনাল ডাটা নিয়ে কাজ করতে হয়, সেখানেও আমরা এটা ইউজ করতে পারি। নন প্যারামেট্রিক টেস্ট আর অ্যাভেলেবল টু ডিল উইথ দ্য ডাটা হুইচ আর গিভেন ইন র্যাঙ্ক অর হুজ সিমিংলি নিউমেরিক্যাল স্কোর হ্যাভ স্ট্রেন্থ টু র্যাঙ্ক। তার মানে আমাদের এটা যদি সহজ ভাষায় আমরা বলি যে যদি আমার কখন আমরা এটা খুব সহজেই ইউজ করতে পারবো, যদি আমার ডাটাটা র্যাঙ্ক অর্ডারে দেয়া থাকে অথবা মনে হচ্ছে যে এটা নিউমেরিক্যাল স্কোরগুলো র্যাঙ্ক অনুসারেই দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা খুব ভালোভাবে আর মানে আমরা সেই ক্ষেত্রে অবশ্যই নন প্যারামেট্রিক টেস্টটাই করব। ফর ইনস্ট্যান্স নন প্যারামেট্রিক টেস্ট ক্যান বি অ্যাপ্লাইড ইফ দ্য স্কোরস আর গিভেন ইন গ্রেডস A+, A+, এক্সেট্রা। তার মানে এটাও কিন্তু নমিনালি, কারণ হচ্ছে এটা আমাদের যে গ্রেড করে দেওয়া আছে, এবং এটা তোমরা ওই সেন্সেও ইয়ে করতে পারো, সেটা হচ্ছে এটা ডাটাটা র্যাঙ্ক করে দেওয়া আছে, ঠিক আছে, র্যাঙ্ক করে দেওয়া আছে, তো সেই ক্ষেত্রেও আমরা কি করতে পারি, নন প্যারামেট্রিক টেস্টটা ইউজ করতে পারি। এবারে আসো তার ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজটা কি। ইফ অল দ্য অ্যাজাম্পশনস ইন দ্য ডাটা আর মিট, দেন দ্য ইউজ অফ নন প্যারামেট্রিক টেস্ট ওয়াস্ট ইনফরমেশন। যদি দেখো যে সব ডাটাগুলো, সব অ্যাজাম্পশনগুলো তোমার আছে, দেয়া আছে, তুমি সব অ্যাজাম্পশনগুলো পাচ্ছ, ঠিক আছে, সেই ক্ষেত্রে নন প্যারামেট্রিক টেস্ট ইউজ করাটা আসলে টাইম ওয়াস্ট করা, ঠিক আছে, মানে ইনফরমেশন ওয়াস্ট করার মতো, অপচয় করার মতো। দেয়ার ইজ নো নন প্যারামেট্রিক টেস্ট ফর এনি ইন্টারেকশন ইফেক্ট ইন দ্য অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। যদি আমরা অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে ইন্টারেকশন ইফেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নন প্যারামেট্রিক টেস্ট করা যাবে না। The arithmetic calculation of this test procedure is simple but sometimes very laborious and tedious. যদিও দেখা যায় যে এটা সিম্পল, কিন্তু দেখা যায় যে এটা মানে অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং টিডিয়াস হয়ে যায়, এটাও একটা প্রবলেম। আর ফর কনক্লুশন, লার্জ নাম্বার ডিফারেন্ট টাইপস অফ টেবিলস আর রিকোয়ার্ড। এখানে কিন্তু মন্তব্য করার জন্য বিভিন্ন ধরনের টেবিলেরও প্রয়োজন হয়, হ্যাঁ, না অনেক লার্জ নাম্বারের বিভিন্ন ধরনের যে টেবিলগুলো, সেগুলো ট্যাবলগুলো অনেক ধরনের টেবিল এখানে প্রয়োজন হয়, এক একটার জন্য এক একটা ট্যাবল, ওকে। এটার আর এখন দরকার নাই, আমরা এখন যাই কিছুটা টেস্ট প্রসিডিওরে। সাইন টেস্ট, এটাকে ওয়ান স্যাম্পল সাইন টেস্ট
বা যদি সায়েন্টিস্ট বলে তোমাদের, তাহলেও তোমরা এটা লিখতে পারো, সমস্যা নাই। শুধু সায়েন্টিস্ট বললেও তোমরা এটাকে অ্যাপ্লাই, এটা অ্যাপ্লাই করতে পারো। নাম শুনেই বুঝতে পারছো যে এখানে আমরা সাইন নিয়ে কাজ করব। দ্য সায়েন্টিস্ট ইজ ওফেন ইউজড অ্যাজ এ নন প্যারামেট্রিক অল্টারনেটিভ টু ওয়ান স্যাম্পল জেড অর টি টেস্ট। এটা কোথায় ইউজ করছি খেয়াল করে দেখো, যে এটা সায়েন্টিস্টটা আমরা যখন ওয়ান স্যাম্পল জেড টেস্ট করি অথবা টি টেস্ট করি, অর্থাৎ সিঙ্গেল মিন বা সিঙ্গেল মিনের ক্ষেত্রে টি টেস্ট বা জেড টেস্ট যখন আমরা করি, সেটার পরিবর্তে আমরা সায়েন্টিস্টটা তখন করতে পারি। ইট ইজ দ্য ওল্ডেস্ট অফ অল নন প্যারামেট্রিক টেস্ট অ্যান্ড ইজ সো কল্ড, উই ইউজুয়ালি কনভার্ট দ্য ডাটা ফর অ্যানালাইসিস টু এ সিরিজ অফ প্লাস অ্যান্ড মাইনাস সাইন। এটা সবচেয়ে ওল্ডেস্ট একটা নন প্যারামেট্রিক টেস্ট, এবং এখানে আমরা একটা সিরিজ অফ প্লাস সাইন এবং মাইনাস সাইন নিয়ে কাজ করি। দ্য টেস্ট স্ট্যাটিস্টিক কনসিস্ট ইজ আইদার দ্য নাম্বার অফ প্লাস অর দ্য নাম্বার অফ মাইনাস। মানে এইটার টেস্ট স্ট্যাটিস্টিকটা কী করবে, প্লাস সাইন না মাইনাস সাইন, হয় প্লাস সাইন অথবা মাইনাস সাইন নিয়ে, মাইনাস সাইনের মধ্যে এটা নিয়ে কাজ করবে। অ্যাজাম্পশন নিয়ে আসো আমরা আগেই, অ্যাজাম্পশন কিন্তু আগের কথাটা একটু মনে রাখবা, যে প্রথমে যে অ্যাজাম্পশনগুলো দিয়েছি সেই অ্যাজাম্পশনগুলো এখানে মিটা একসাথে অ্যান্টেঙ্গেল করার চেষ্টা করবো। দ্য স্যাম্পল ভ্যালুজ এক্স ওয়ান এক্স টু আর উইল বি কন্টিনিউয়াস, কারণ আমরা কিন্তু বলেছিলাম এটা কন্টিনিউয়াস ডাটা হবে। দ্য অবজারভেশন মে বি কনসিডার্ড অ্যাজ এ র্যান্ডম স্যাম্পল ফ্রম এ পপুলেশান উইথ আননোন মিডিয়ান এম। তাহলে আমরা আরেকটা অ্যাজাম্পশন এখানে ধরে নিচ্ছি, যে সেটা হচ্ছে একটা র্যান্ডম স্যাম্পল যেখানে নেওয়া হয়েছে একটা পপুলেশান থেকে যার মিডিয়ান হচ্ছে আননোন, ঠিক আছে, এটাও আমরা অ্যাজাম্পশন ধরে নিয়েছি। দ্য ভ্যারিয়েবল অফ ইন্টারেস্ট ইজ মেজার টু লিস্ট দ্য লিস্ট অন অর্ডিনাল স্কেল। তাহলে আমরা এটাকে কী করবো, অর্ডিনাল স্কেলে আমরা ভ্যারিয়েবলটাকে কোনভাবে মেজার করার চেষ্টা করবো, আমাদের ইন্টারেস্টটা কোথায় থাকবে এটা আমরা অর্ডিনাল স্কেলে মেজার করব, এটাই আমাদের ইন্টারেস্ট থাকবে। এখন আসো যে আমাদের হাইপোথিসিসটা কী হবে। হাইপোথিসিস একটা হচ্ছে এইচ নট এম ইজ ইকুয়াল টু এম নট, মিডিয়ান যেটা আর কি, মিডিয়ান এম ইজ ইকুয়াল টু এম নট আমরা ধরে নিব। অল্টারনেটিভ আমরা জানি তিন রকম হতে পারে, সেই হিসাবে এখানে বাকিগুলো আছে। একটা হচ্ছে মিউ এম নট ইজ ইকুয়াল টু এম নট, আরেকটা হচ্ছে এম গ্রেটার দেন এম নট, এবং আরেকটা হচ্ছে এম লেস দেন এম নট। তো তোমাদের একটা কাজ করতে পারো, যে তোমরা এটা লিখলা, এটা নিচে হচ্ছে এটা দিয়ে দিলে এম এইচ ওয়ান এম নট ইজ ইকুয়াল, এত কিছু না লিখে, রাইট টেল লেফট টেল এত কিছু না লিখে, টেস্ট হাইপোথিসিস লিখে এটা লিখবা, এটা নিচে নিচে এগুলো দিয়ে দিলা, তাহলে হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা লেভেল অফ সিগনিফিকেন্স বলবো, যে একটা লেভেল অফ সিগনিফিকেন্স ধরে নিবো, সিলেক্ট লেভেল অফ সিগনিফিকেন্স। দেন আসো টেস্ট স্ট্যাটিস্টিক, একটু হেজি আসছে তোমাদের, তা তোমাদের আমি বইয়ের রেফারেন্সটা দিয়ে দিব, তাহলে তোমাদের আর অসুবিধা হবে কথা না। ফার্স্ট উই হ্যাভ টু সাবট্রাক্ট ইচ ভ্যালু অফ দ্য স্যাম্পল ফ্রম মিডিয়ান এম নট ইজ ডিফাইন্ড ইন নাল হাইপোথিসিস। প্রথমে আমরা কি করব, যে আমাদের কাজটা হবে অ্যাকচুয়ালি আমরা যখন তোমাদের ইয়েটা দেখাবো, তোমার যখন তোমাদের আমি ম্যাথটা দেখাবো, তখন তোমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একটু দেখি আমি, আসলে প্রথমে আমাদের কাজটা করতে হবে যে আমরা তো অ্যাকর্ডিং টু অর্ডারে মিডিয়ান বের করব, ঠিক আছে। মিডিয়ান পাওয়ার করে ফার্স্ট উই হ্যাভ টু সাবট্রাক্ট দ্য ভ্যালু অফ দ্য স্যাম্পল ফ্রম মিডিয়ান এম, এম থেকে অর্থাৎ মিডিয়ান থেকে আমরা ভ্যালুগুলো সাবট্রাক্ট করব, ঠিক আছে। দেন উই রিপ্লেস কী করব, উই রিপ্লেস ইচ স্যাম্পল ভ্যালু এক্সিডিং এম নট অ্যাজ প্লাস সাইন অ্যান্ড ইচ ভ্যালু লেস দ্যান এম নট ইজ মাইনাস সাইন। তাহলে আমরা যখন নাকি যে ভ্যালুগুলো আমরা এই যে এম নটের চেয়ে বড় হবে, ঠিক আছে, এক্সিড করবে এম নটকে ডিফারেন্সটা বের করার পরে, সেইটাকে আমরা প্লাস সাইন দিব, আর যেগুলো হচ্ছে এটা লেস দেন হবে, হ্যাঁ, সেটাকে আমরা মাইনাস সাইন দিব। দেন দ্যাট ইজ ফর এন স্যাম্পল ভ্যালুস উই পুট এক্স গ্রেটার দেন এম নট ইজ ইকুয়াল টু প্লাস সাইন অ্যান্ড এক্স লেস দেন এম নট ইজ মাইনাস সাইন। সহজেই তোমরা বুঝতে পারবা যে আমাদের অবজারভেশনগুলো যখন থাকবে, সেই অবজারভেশনগুলো যখন আমরা খেয়াল করবো যে আমরা মিডিয়ান তো বের করবো, তো মিডিয়ানের চেয়ে বড় হলেই সেটাকে প্লাস সাইন, আর মিডিয়ানের চেয়ে ছোটো হলেই সেটাকে মাইনাস সাইন দিব, ফর আই ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি আপ টু এন। বাট উই পুট জিরো
ফর এক্স আই ইজ ইকুয়াল টু এম, অর্থাৎ যেই পজিশনে যেই ভ্যালুটা এম এর সমান, মিডিয়ানের সমান, সেই জায়গাটায় আমরা অবশ্যই জিরো বসাবো, এটা তো সাধারণ ব্যাপার। ইন দিস কেস উই ওমিট দ্য অবজারভেশন ফ্রম দ্য স্যাম্পল, এই ক্ষেত্রে আমরা কিন্তু ওই ওই স্যাম্পলটাকে অবজারভেশনটাকে আমরা ওই অবজারভেশনটা অমিট করে ফেলবো, ঠিক আছে, যেটা জিরো হবে। ইফ দ্য নাম্বার অফ অবজারভেশন এক্স ইজ ইকুয়াল টু এক্স আই ইজ ইকুয়াল টু এম নট ইজ কে, দেন দ্য ভ্যালিড নাম্বার অফ অবজারভেশন অফ দ্য স্যাম্পল ইজ এন প্রাইম ইজ ইকুয়াল টু এন মাইনাস কে। তাহলে আমাদের যদি আসলে মানে অ্যাকচুয়ালি এটা তোমাদের দেখালে যখন যেই যেই স্যাম্পলটা মিডিয়ানের সমান হবে, তো আমরা সেটাকে যদি কে ধরি তাহলে ভ্যালিড অবজারভেশন কী হবে, এন মাইনাস কে হবে। অর্থাৎ আমার যদি একটা ভ্যালু এখানে ইয়ে হয় তোমার মিডিয়ানের সমান হয়ে যায়, তাহলে সেইটাকে আমরা কে ধরছি, ধরো এক হলো, তাহলে আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশন কত হবে, এন মাইনাস কে, দ্যাট মিনস এন মাইনাস ওয়ান হবে। প্র্যাকটিক্যালি দেখলে তোমরা এই জিনিস ক্লিয়ার হবে। উই রিজেক্ট দ্য নাল হাইপোথিস ইফ, এক নাম্বার হচ্ছে ইফ দ্য অবজারভেশন ইজ সাফিসিয়েন্টলি স্মল নাম্বার অফ প্লাস সাইন অর মাইনাস সাইন, তাহলে আমরা হাইপোথিসিসটা কি করব, রিজেক্ট করব, যখন নাকি আমরা দেখব যে আমাদের অবজার্ভ সেটা স্মল নাম্বার হচ্ছে, স্মল নাম্বার অফ প্লাস অর মাইনাস সাইন, ঠিক আছে, এই দুইটা হবে প্লাস সাইন এবং মাইনাস সাইনের মধ্যে স্মল নাম্বার যেটা সেটা আমরা অবজার্ভ করব, ঠিক আছে। ইন দিস কেস দ্য টেস্ট স্ট্যাটিস্টিক্স দ্য নাম্বার অফ প্লাস অর মাইনাস সাইন হুইচ ওভার ইজ মিনিমাম, এই দুটার মধ্যে আমরা প্লাস সাইন এবং মাইনাস সাইন যেটা এই দুটার মধ্যে মিনিমাম যেটা সেটাকে আমরা ওইটাকেই আমরা টেস্ট স্ট্যাটিস্টিক হিসেবে কনসিডার করব। সাপোজ দ্য নাম্বার ইজ এস, দেন এস ইজ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে এসটাই টেস্ট স্ট্যাটিস্টিক হয়ে যাবে। ইফ দ্য নাম্বার অফ হাইপোথিসিস ইজ ট্রু, দেন এস ইজ বাইনোমিয়াল ভ্যারিয়েট উইথ প্যারামিটার এন অ্যান্ড পি ইজ ইকুয়াল টু 0.05। তাহলে যদি নাল হাইপোথিসিস ট্রু হয় তাহলে এসটাকে আমরা একটা বাইনোমিয়াল ভ্যারিয়েট বলছি যার প্যারামিটার হবে এন এবং পি, পি সমান হচ্ছে হাফ 0.5। সো দ্য টেস্ট স্ট্যাটিস্টিক এস ইজ, এক নম্বরে হচ্ছে দ্য নাম্বার অফ প্লাস অর মাইনাস সাইন হুইচ এভার ইজ মিনিমাম, প্লাস এবং মাইনাস সাইনের মধ্যে কোনটা কম বা ছোট সেটা আমরা দেখব। ইফ দ্য অবজার্ভ ইজ সাফিসিয়েন্টলি স্মল নাম্বার অফ মাইনাস সাইন উই রিজেক্ট নাল হাইপোথিসিস এইচ নট। তাহলে আমরা যদি দেখি মাইনাস সাইনটা মানে অবজার্ভ ভ্যালু হচ্ছে অনেক কম, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে হাইপোথিসটাকে রিজেক্ট করব। সো দ্য টেস্ট স্ট্যাটিস্টিক এস ইজ, ইন কেস টু হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, ইফ দ্য নাম্বার অফ মাইনাস সাইন, একটা প্লাস সাইন একটা মাইনাস সাইনের ক্ষেত্রে কনসিডার করবো, ইফ উই অবজার্ভ দ্য সাফিসিয়েন্টলি স্মল নাম্বার অফ প্লাস সাইন উই রিজেক্ট নাল হাইপোথিসিস। সো দ্য টেস্ট স্ট্যাটিস্টিক ইন কেস থ্রি হচ্ছে দ্য নাম্বার অফ প্লাস সাইন। আচ্ছা তোমাদের আমি এটা এটা হচ্ছে এই এই মানে তোমরা হাইপোথিসিস রিজেক্ট করবে এই তিনটা কন্ডিশনকে মাথায় রেখে, তারপরে দেখো তোমাদের কনক্লুশনটা কী করছো, কনক্লুশন আগের মতো করে আসবে। রিজেক্ট এইচ জিরো ইন কেস ওয়ান অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স ইফ পি লেস দ্যান আলফা বাই টু, এখানে এস হচ্ছে কি, এস ইজ এ বাইনোমিয়াল ভ্যারিয়েট উইথ প্যারামিটার এন অ্যান্ড পি, এস ইজ দ্য নাম্বার অফ প্লাস অর মাইনাস সাইন হুইচ এভার ইজ মিনিমাম। তাহলে এখানে দেখো এসটা কি, এস হচ্ছে প্লাস সাইন অথবা মাইনাস সাইন, যে দুইটার মধ্যে এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করব কিভাবে, এই যে এই কন্ডিশনটা মাথায় রেখে। আর এটা হচ্ছে ওয়ান টু টেইলের জন্য, এই জিনিসটা হচ্ছে ওয়ান টেইলের জন্য এবং সেটা রাইট লেফট টেইলের জন্য, ঠিক আছে। এটা এই দেখো এখানে হচ্ছে এটা মাইনাস সাইনের জন্য আর এটা হচ্ছে প্লাস সাইনের জন্য, এখানে আসলে এমন কিছু নাই। তো আমাদের এখানে দেখো এই এই জায়গাটায় আসো, টু পারফর্ম দ্য প্লাস সাইন টেস্ট হোয়েন দ্য স্যাম্পল সাইজ ইজ ভেরি স্মল উই রিয়ার ডিরেক্টলি এ টেবিল ফ্রম বাইনোমিয়াল প্রবাবিলিটি, আমরা যখন স্যাম্পল সাইজটা ছোট হবে তখন আমরা সরাসরি বাইনোমিয়াল টেবিল থেকে আমরা আসলে কমেন্ট করে ফেলতে পারবো, টেবিল ভ্যালুটা ক্রিটিক্যাল ভ্যালুটা নিয়ে আসতে পারবো। আর যদি লার্জ হয় সেই ক্ষেত্রে আমাদের এই যে এই টেস্ট স্ট্যাটিস্টিক্স আমরা জেড ধরবো, জেডের ক্ষেত্রে আমরা এস মাইনাস ফাইভ এন ফাইভ 0.5 মানে পি এন আর কি, হ্যাঁ, আর এখানে পি ইন্টু রুট ওভার এন।
এই এই পজিশনে। সেই ক্ষেত্রে হচ্ছে দেখো মিনটা হচ্ছে কি আমাদের এনপি না, তাহলে এই মিন হচ্ছে আমাদের এনপি হয়ে যাচ্ছে এখানে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট এনপি কিউ, সেই ক্ষেত্রে এন ইনটু ওয়ান মাইনাস পি। এই হলো প্রসিজিওরটা। তোমরা একটা কাজ করবে, প্রসিজিওরটাই পড়বে থিওরির জন্য, কিন্তু আমি তোমাদের একটু আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যাতে তোমাদের থিওরিটা পড়তে সুবিধা হয়। এখানে দেখো কতগুলো ডেটা দেওয়া আছে। এখন বলছে দ্যাট ডক্টরস ক্লেইম, ডক্টর ক্লেইমস দ্যাট অন অ্যাভারেজ নো প্যাশেন্ট ওয়েট ফর মোর দেন 20 মিনিটস। ঠিক আছে, তারা বলছে যে 20 মিনিটসের বেশি অপেক্ষা করে না টু মিট দেম। ঠিক আছে, জাস্টিফাই দ্য ক্লেম, ডক্টরস ক্লেম অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে আমরা হাইপোথিসিস কি ধরছি, যে যেহেতু এরা বলছে 20 মিনিটসের বেশি অপেক্ষা করে না, সেই ক্ষেত্রে আমরা এইচ নট ধরলাম, নাল হাইপোথিসিস মিউ লেস দেন ইকুয়াল টু 20। আর অবশ্যই অল্টারনেটিভ ধরবো তখন কি গ্রেটার দেন 20, আলফা 0.05 যেহেতু আমাদের ধরেই দিয়েছে এটা এই জন্য। আর আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে এস, এসটাকে আমরা আগের ইয়েতেই বললাম, এস হচ্ছে নাম্বার অফ মাইনাস সাইন, প্লাস সাইনও হতে পারে। ঠিক আছে, এস হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক, দ্যাট মিনস দ্য নাম্বার অফ মাইনাস সাইন। ইয়ে হচ্ছে নাম্বার ফোর হচ্ছে পুট, তোমরা এটা সিকোয়েন্সলি লিখতে পারো, মানে পর্যায়ক্রমে একটার পর একটা লিখতে পারো, পুট প্লাস সাইন হোয়েন এক্স ইজ গ্রেটার দেন 20, মাইনাস সাইন হোয়েন এক্স ইজ লেস দেন 20, অ্যান্ড জিরো এক্স ইজ ইকুয়াল টু 20। আচ্ছা, এটা তো আমরা আগের ইয়েটাতে বলেছি। এখন আসো আমরা একটু এখানে দেখি, যে এখান থেকে আমরা তো এম এম ধরেছি কত 20, তো আমরা দেখো এখানে এমটা হচ্ছে কি 17 হচ্ছে এর চেয়ে ছোট, তাই না? এক্স মাইনাস এইটা মাইনাস হচ্ছে এম, তো এটা মাইনাস, এটা কি হবে, এটা অবশ্য যেহেতু মিডিয়ানের চেয়ে বড়, প্লাস এটাও প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা দেখো 20 যেহেতু এটা সমান সমান, আমাদের এমটাও সমান, 20 সমান, এটা জিরো হয়ে গেল। তারপর এটা প্লাস, এটা মাইনাস, এটা যেহেতু আমার মিডিয়ানের চেয়ে বড় প্লাস, এটা মিডিয়ানের চেয়ে ছোট মাইনাস, এটাও ছোট মাইনাস, এটা বড় এই জন্য প্লাস, এটা বড়, এটা হচ্ছে 15 বোধ হয়, তো এই 15 যদি হয়ে থাকে, হ্যাঁ 15, তাহলে এটা মাইনাস, তারপরে 25, এটা প্লাস, এইভাবেই এই কলামটা করেছে। তোমরা এখানে লিখতেছো সাইন অফ এক্স মাইনাস 20, এটা সমান তুমি সাইনগুলো লিখছো, চোখ বন্ধ করে তুমি আসলে এই জিনিসটা নিচে লিখতে পারো, সেটা হচ্ছে যখন দেখতেছো এই যে 17 এটা 20-এর চেয়ে বড়, তোমরা এখানে আমরা মাইনাস সাইন লিখবো, তার মানে হচ্ছে এক্স থেকে আমি যদি 20 মাইনাস করি অবশ্যই সেটা একটা নেগেটিভ ভ্যালু আসবে, আর যখনই এই এক্স এর ভ্যালুগুলা এই 20-এর চেয়ে বড় হবে সেগুলো হচ্ছে প্লাস সাইন বসায় দিব। ওকে, এখন দেখো এখানে এস হচ্ছে কি আমাদের 1, 2, 3, 4, 5, 6, এস হচ্ছে আমাদের নাম্বার অফ মাইনাস সাইন, এস আমরা এখানে ধরেছি টেস্ট স্ট্যাটিস্টিক্স নাম্বার অফ মাইনাস সাইন, তো এখন আমাদের এস হয়ে গেল 6। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি আমাদের এন প্রাইম কত হবে, টোটাল নাম্বার অফ অবজারভেশন, এখানে দেখো যে কথাটা বলছিলাম কে হবে এন মাইনাস কে, কেটা কি এখানে মিডিয়ান দুইটা আসছে, একটা হচ্ছে এখানে 20, এখানেও দেখো জিরো আসছে, এইখানেও সাইন জিরো এসছে, তাহলে এখানে হবে 20-2, কারণ যেই সাইনটাতে তোমার প্লাসও আসে না মাইনাসও আসে না সেটা জিরো হয়ে যায়, সেই কয়টা তোমার সেই কয় নাম্বারটাকে আমরা বলবো কে, তার মানে হচ্ছে এন থেকে আমি কে মাইনাস করবো 20-2, দ্যাট মিনস 18। ঠিক আছে, তাহলে এখন এখানে পি এস লেস দেন 6 মানে হচ্ছে আমাদের যে এসটা যেটা সেটা আর কি, ক্যাপিটাল এস লেস দেন স্মল এস, এটা হচ্ছে এখন দেখো এটা এই এনটা হচ্ছে এন প্রাইম আর এখানে হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স, তো এইটা অ্যাকচুয়ালি আমরা টেবিল থেকে মানটা পাবো, যেটা পেয়েছি আমরা এটার মানটা 1.119। ঠিক আছে, যেটা হচ্ছে 0.5% হচ্ছে যে এটা হচ্ছে বড়, 0.05 হচ্ছে বড়, সুতরাং আমরা বলতে পারি কনক্লুশন আসতে পারি দ্য ক্যালকুলেটেড প্রোবাবিলিটি ইজ গ্রেটার দেন 0.05, সো উই হ্যাভ টু নো রিজন টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। ঠিক আছে, যেহেতু এটা হাইপোথিস 0.05 হচ্ছে বড় হয়ে যাচ্ছে, সুতরাং এটা আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করার ক্ষেত্রে কোনো
কারণ নাই আর কি, ঠিক আছে? আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করি, এটা বড় যেহেতু, সুতরাং সুতরাং আমরা কি করব, ওই হাইপোথিসিসটাকে একসেপ্ট করব, ঠিক আছে? কারণ আমরা এখানে একটু দেখো খেয়াল করে, আমরা যখন কনক্লুশন করেছিলাম এখানে, এখানে দেখো, যদি আমাদের এই ভ্যালুটা, এই ভ্যালুটা যদি পি প্রবাবিলিটি এস লেস দেন স্মল এস লেস দেন ইকুয়াল টু যদি আলফা বাই টু হয়, আলফা বাই টু মানে হচ্ছে 0.05, যদি এটা 0.05-এর চেয়ে কম হয় তাহলে আমরা হাইপোথিসটাকে রিজেক্ট করব, আদারওয়াইজ আমরা একসেপ্ট করব, ঠিক আছে? তো এখন যেহেতু এটা আমাদের গ্রেটার হয়েছে তাহলে আমরা এটা একসেপ্ট করতে পারি না, এটা আমাদেরকে কি করতে হবে, রিজেক্ট করতে, সরি, এটা আমাদের কি করতে, রিজেক্ট করতে পারি না, আমাদের একসেপ্ট করব। লেস দেন হলে আমাদের একসেপ্ট করতাম, কিন্তু এখানে আমাদের যেহেতু এটা গ্রেটার দেন হয়েছে সুতরাং এটা আমাদের একসেপ্ট করতে হবে। এই হলো তোমাদের সাইন টেস্ট। সাইন টেস্ট আসলে স্মল স্যাম্পলের জন্য হয়, লার্জ স্যাম্পলের জন্য হয়, আমি এটা দেখিয়েছি সেটা হচ্ছে ওয়ান স্যাম্পলের জন্য, তোমাদের আসলে এত কিছু দরকার নাই, একটা যেহেতু তোমাদের থিওরিটিক্যাল বিষয় এটা, সুতরাং তোমরা যেটা থেকে সুবিধা হয় প্রসিডিউরটা শুধু মেনশন করবে, সাইন টেস্টের প্রসিডিউরটা শুধু তোমরা উল্লেখ করবে। তো প্রয়োজনে আমি তোমাদের সাইন টেস্টে এটা যদি তোমাদের লাগে, আশা করছি সমস্যা হওয়ার কথা না, তোমরা ক্লিয়ার হয়েছ। হ্যাঁ, এটা তোমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স মনিন্দ্র কুমার রয় স্যারের বইটাতে পাবে, তারপরে হচ্ছে আরেকটা পাবে হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথ, এটাতে, এটাকে আমি নিউ শেয়ারে দিয়ে দিই, সেটা হচ্ছে এখানে তোমরা এটাতেও পাবে, এটা হচ্ছে তোমরা যে কাপুর গুপ্তার যে বইটা আছে ফান্ডামেন্টাল ম্যাথ সেটাতে পাবে, সেখানেও পাবে, এখানেও যে সাইন টেস্ট আছে, র্যান টেস্ট মানে নন প্যারামেটিকের সবগুলো কিন্তু এখানেও আছে, সুতরাং তোমাদের কোনো অসুবিধা নাই। যে কোনো বই থেকেই তোমরা লিখতে পারো, সমস্যা নাই, সুতরাং তোমরা যে জায়গা থেকেই, আচ্ছা আমি আর একটু পরে বোধহয় সাইন টেস্টটা লিখি, রান টেস্ট, সাইন টেস্ট, দ্যাট মিডিয়ান টেস্ট, দ্যাট মিনস, তারপর হচ্ছে টেস্ট অফ র্যান্ডমনেস যেটা, সেই এই যে সাইন টেস্টটা, ঠিক আছে? তোমরা যদি এখান থেকে করতে চাও তাহলে এখান থেকেও, এটা থেকেও করতে পারবে, এখানে একটু ডিটেইলসে বলে দিয়েছে এত, এখানে মানে অ্যাকচুয়ালি লার্জ স্যাম্পল স্মল স্যাম্পল সব কিছুর জন্যই ওইভাবে বলে দিয়েছে। তো আমি তোমাদের দেখালাম যেটা ওয়ান স্যাম্পল টেস্ট প্রসিডিউর যেটা সেটা, আর তো ঠিক আছে আজকে এই পর্যন্ত, এইগুলো মোটামুটি একই জিনিস আর কি, কাছাকাছি জিনিস, কোনোটা হয়তো একটু ভেঙে আলোচনা করেছে, কোনোটা হয়তো একটু কন্ডেন্স করে আলোচনা করেছে, মূলত কিন্তু আমরা যেভাবে কথাটা আলোচনা করলাম সেইখানে একইভাবেই আসছে, ঠিক আছে? সুতরাং তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেইভাবেই টেস্টটা করো, অসুবিধা নাই, এর পরবর্তীতে আমরা অন্য আরেকটা টেস্টে যাব। তো আজকে এই পর্যন্তই থাকুক, আশা করছি তোমরা যেটুকু হয়েছে সেইটুকু মন দিয়ে পড়বে, সামনে পরীক্ষা, সুতরাং প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করে ফেলবে, তারপর যদি কোথাও অসুবিধা বোধ করো তাহলে নিশ্চয়ই আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।